তো আমরা হাফ কাচ্চি নিয়েছিলাম, এটার প্রাইস ছিল 180 টাকা। তো 180 ডাবল হচ্ছে কত? কত কত 360 টাকা না দাদা? 180 পূরণ হচ্ছে 360 টাকাটা 270 টাকা নিতেছে। সো ভিউয়ার্স আমার বর্তমানে এক্সাম চলতেছে, তো আজকেও একটা এক্সাম ছিল, মাত্র এক্সামটা দিয়ে আসলাম। তো এক্সামটা দেওয়ার পরেই ডিরেক্ট চলে আসছি আমি নারায়ণগঞ্জ বন্দরঘাটের এই পারে। তো এদিকে নাকি বন্দর রেললাইনের এখানে খুব ভালো মানের একটা কাচ্চি বিরিয়ানি পাওয়া যাচ্ছে, যেটার প্রাইস হচ্ছে মাত্র 160 টাকা। তো কথা ছিল যে আমার একটা ফ্রেন্ড আসবে, ওই ফ্রেন্ড আমাকে একজ্যাক্ট লোকেশনটাতে নিয়ে যাবে, বিকজ আমি একজ্যাক্ট লোকেশনটা চিনি না। তো কথা হচ্ছে ওর জন্য আমি একটি স্পেশাল টি শার্ট পরে আসছিলাম, যেটার মধ্যে লেখা আছে আমি ওর বাপ হই, আর ওই সন্তানটা আজকে এই বাপের সাথে দোকাবাজি করে ফেলছে। অ্যাট দ্য লাস্ট মোমেন্ট ও আমার ফোন করে বলতেছে যে ও আজকে আসতে পারবে না। সো যাই হোক, ও যেহেতু নাই আসতে পারো ভালো কথা, তো আমাকে লোকেশনটা বলে দিছে যে এদিকে গেলে তুই পাওয়া যাবি। তো যাই হোক, আমরা একটা রিক্সা নেই, রিক্সা নিয়ে হচ্ছে গিয়া ওই নামটা, প্লেসটার নাম হচ্ছে ফুডি স্টেশন প্লাস। তো ওইখানে যাই, রাস্তাটা আমিও চিনি অ্যান্ড আপনাদেরও চিনাই, যে বন্দরঘাট পার হয়ে দেন ফুড স্টেশন প্লাসে যেতে হয় কীভাবে। সো ভিউয়ার্স, সরাসরি সামনে হচ্ছে বন্দর রেললাইন, হাতের বাঁ দিকে কনস্ট্রাকশনের কাজ চলতেছে, তার পিছনে হচ্ছে বন্দর লাইব্রেরি অ্যান্ড হাতের ডান দিকে হচ্ছে ফুড স্টেশন প্লাস, যেটার ব্যানারটা অলরেডি ঝুলে গেছে। অ্যান্ড ভিউয়ার্স, আমার ফ্রেন্ড যখন আমাকে রেকমেন্ড করছিল এই প্লেসটা, তখন বলতেছিল বন্দরের মানুষ নাকি 160 টাকায় কাচ্চি খাওয়ার জন্য এই নিচ পর্যন্ত সিঁড়িতে এসে লাইন ধরে দাঁড়ায় থাকে। তো তা তো দেখতেই আছি কত বড় লাইন। সো যাই হোক, আর কোনো কথা না বাড়াই চলে যাই আমরা বন্দর ফুড স্টেশন প্লাসের ভিতরে অ্যান্ড দেখি ওনাদের ভিতরে পরিবেশটা কেমন, খাবার দাবার কোয়ালিটি কেমন। ভিউয়ার্স, প্রথমত আজকে আমাকে ধোকা দিল আমার ফ্রেন্ড, দেন আমি ফুড স্টেশন প্লাসে আসলাম। তো এখানে আসার পর ওনাদের কাচ্চিটাও আমাদের ধোকা দিল, বিকজ ওনাদের সেটা নাকি আজকে অসুস্থ, এই জন্য কাচ্চিটা হবে না। তো ভিডিওর বাকি অর্ধেক আরেকদিন কমপ্লিট করতে হবে। তো আপনাদের জন্য ফুড স্টেশন প্লাসের নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা কাইন্ডলি এখানে যদি কেউ আসতে চান তাহলে ওনাদের এই নাম্বারটাতে কন্ট্যাক্ট করে দেন আইসেন, নইলে দেখা যেতে পারে আমার মতো খামোখা আসবেন আসার পরেও, কারণ ঘুরে যাওয়া লাগবে। তো আমি যেহেতু রিভিউ করবো এই জন্য অবভিয়াসলি আমার আসতে হবে, তো আপনার এই নাম্বারটাতে কন্ট্যাক্ট করে দেন ওনাদের কাছে আইসেন। ভিউয়ার্স, আবার আমরা চলে আসছি ফুড স্টেশন প্লাসে। তো আগের দিন আসছিলাম, ভিডিও আমরা কমপ্লিট করে যেতে পারিনি, আজকে আসছি। আজকে আমার ওই যে সো কল্ড আমার সন্তান যেটা, মানে আমার ফ্রেন্ড যেটা, ওটাও আজকে ধোকা দেয় নাই, ও চলে আসছে কাচ্চি খাওয়ার জন্য, আর আমরা এখানে আসছি কাচ্চি খাওয়ার জন্য, কাচ্চিটা আজকে আমরা পেয়ে গেছি। সো আমরা এখানে আসে সর্বপ্রথম ওনাদের কাচ্চিটা অর্ডার দিয়ে নিছি, আর অর্ডারটা দিতে গিয়েই একটা ধোকা খাইছি, সেটা হচ্ছে গিয়ে যে আমি ভিডিওর শুরু থেকেই আপনাদের বলছিলাম যে কাচ্চিটার প্রাইস হচ্ছে 160 টাকা। সো আমি জানতাম না যে ওইটা ছিল ওনাদের অফার প্রাইস যখন ওনারা নতুন স্টার্ট করছে প্লেসটা, বাট অ্যাকচুয়ালি এটার প্রাইস হচ্ছে 180 টাকা। সো আপনারা যদি এখানে আসেন তো অবভিয়াসলি 180 টাকাতে আপনাদের খাইতে হবে। তো আমরা এসে যখন অর্ডারটা করছি, অর্ডার করার পরে আপনারা সামনে আসতে দেখবেন আমার এত বড় একটা নলির পিস দিছে, তো মাটন টাটন সব কিছু দেখা যাচ্ছে, এমন বড় একটা আলুর পিস দিছে, দেন হচ্ছে একটা আমান্ডি, সো সব কিছু যেহেতু দিয়ে দিচ্ছে দেখে আমার রীতিমতো মুখে পানি চলে আসতেছে, বিকজ আমার ফ্রেন্ড বলতেছিল যে জায়গার কাচ্চিটা নাকি খুবই বেশি মজা, যেমনটা ও বলছিল লাইক লাইনও নাকি ধরেছিল। তো আপাতত লাইন নেই, বাট কাচ্চি আছে, আমি আসি, আর আপনারা যেহেতু আসেন আর কোনো কথা বাড়াবো না, ডাইরেক্ট ঝাঁপা পড়বো আমাদের 180 টাকা দামের এই মজাদার একটা কাচ্চির উপরে। তো চলেন আমরা দ্রুত আগে ট্রাই করে নেই, দেখি যে কাচ্চিটার মধ্যে আমরা কী কী পাই আজকে। ভিউয়ার্স, মাত্র আমরা ট্রাই করলাম হচ্ছে ওনাদের কাচ্চিটা, তো কাচ্চির সাথে একটা বাইটও দিছিলাম এটার মধ্যে, বাইট দিছি মানে যেন তেন বাইট দিয়ে নেই, রাক্ষসের মতোই দিছি। তো কথা হচ্ছে যে ওনাদের যে কাচ্চিটা আমরা মাত্র ট্রাই করলাম, এটা হচ্ছে বাসন্তী চাল দিয়ে ওনারা প্রিপার করছে, দেন হচ্ছে ওনাদের পিসটা আই ডোন্ট নো যে আপনারা আসলে আপনাদের কোন সাইজের দিবে, বাট এটা দেখেই বোঝা যেতেছে যে স্পেশালি আমার জন্য এরকম একটা
নলি সাইজে দিয়েছে। তো কথা হচ্ছে ওনাদের আলুটা এখনও ট্রাই করি নাই, বাট আলুটা আপনারা দেখবেন যে শিট, আলু জাম করে পড়ে গেছে। তো আলুটা আসলে একটু আমার কাছে শক্ত লাগলো। তো ওনাদের কাচ্চিটার স্বাদটা আসলে অসাধারণ। অ্যাকচুয়ালি আমার ফ্রেন্ড যেরকমটা বলছিল অতটা বেশি না হইলো, বাট এটা আসলে অসাধারণ এটা কাচ্চি। তো লাস্ট টাইম আমার কাছে সবথেকে বেশি ভালো লাগছিল কাচ্চি ভাইয়ের কাচ্চিটা। তো অনেকের কাছে সুমায়া বিরিয়ানি হাউসের কাচ্চি ভালো লাগে বা বিভিন্ন জায়গার কাচ্চি বিভিন্ন মানুষের ভালো লাগতেই পারে, তবে আমার কাছে কাচ্চি ভাইয়ের পরে যদি কোনো কাচ্চি ভালো লেগে থাকে তাহলে সেটা হচ্ছে এটা। বিকজ এটার মধ্যে লাইক রাইসটা যেরকমভাবে ভালো করে কুক করা হয়েছে, অয়েলের পরিমাণটাও কম, আলুটা একটু হার্ড হয়ে গেছে বেশি, এজন্য জিনিসটা তেমন একটা ভালো লাগেনি আমার কাছে। বাট ওনাদের রাইসটা আরেকটা জিনিস যেটা বলবো সেটা হচ্ছে ওনাদের রাইসটা আই থিঙ্ক একটু ওভার কুক হয়ে গেছে। যদি ওভার কুকড না হইতো আর ব্যালেন্সলি বা পারফেক্টভাবে কুক করা হইতো তাহলে অবভিয়াসলি জিনিসটা খেতে বা ট্রাই করতে আমার কাছে আরও বেশি ভালো লাগতো। ওনাদের মাটনটা অনেক বেশি সফট, ভালোই লাগছে, চাবাইতে ভালো লাগছে। অ্যান্ড এই মাটনটা আমি ট্রাই করছিলাম ওনাদের যে তেঁতুলের একটা চাটনি আছে ওইটা দিয়ে। তো তেঁতুলের চাটনি দিয়ে আমরা কাচ্চিটা একটু ট্রাই করি, দেন ওভারঅল রিভিউটা আপনাদের কাছে প্রেজেন্ট করি যে আসলে এখানে আয়সা 180 টাকার মধ্যে এটা প্রিফার করা উচিত নাকি না। সো ভিউয়ার্স, কাচ্চি ভাইয়ের কাচ্চি আমি যেটা ট্রাই করেছিলাম লাস্ট টাইম যখন ট্রাই করছিলাম ওইটার প্রাইস ছিল 240 টাকা। তো ওইটার মধ্যে মাটনের পিস ছিল দুইটা, অ্যান্ড এটার প্রাইস হচ্ছে 180 টাকা। 180 টাকার মধ্যে আপনারা একটা মাটনের পিস পাচ্ছেন। তো আমি আপনাদের এখন যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে ওনাদের যে তেঁতুলের চাটনিটা আছে এটা এত বেশি মজা, ট্রাস্ট মি, আপনারা শুধু কাচ্চি খাবেন এক ধরনের স্বাদ পাবেন, চাটনিটাতে ট্রাই করলে সম্পূর্ণ ভিন্ন ধরনের স্বাদ। এই চাটনিটার মধ্যে আপনারা হালকা একটা স্পাইসি, হালকা একটা সাওয়ার টেস্ট পেয়ে যাবেন। আশা করি যাদের স্পাইসি ফুড খাইতে পছন্দ তাদের এটা বেশি ভালো লাগবে। তো ওভারঅল রেটিংয়ের বেলায় এখন যদি আসি তাহলে এটা আমি 10-এর মধ্যে লাইক 8 দিতে পারবো। তো এক মার্ক কাটা যাচ্ছে বিকজ অফ দিস শক্ত একটা আলু, আরেক মার্ক কাটা যাচ্ছে বিকজ অফ যে রাইসটা একটু ওভারকুক হয়ে গেছে। তো এটা তো আর রেগুলার হয় না, অনেক সময় দেখা যাবে যে আলুটা একটু বেশি নরম হয়ে গেছে বা রাইসটা পারফেক্টলি ভালো করে কুক করা হয়েছিল। তো কাচ্চিটা অ্যাকচুয়ালি 180 টাকা হিসাবে অনেক বেশি ভালো, অ্যান্ড আমি একটু আফসোস ফিল করতেছি যে কিছুদিন আগে আসলে 160 টাকায় এটা আমি পেয়ে যেতাম বিকজ অফার প্রাইস চলতেছিল। তো তার থেকে বেশি রিগ্রেট ফিল করতেছি যে এই কাচ্চিটা খাওয়ার জন্য আমার 2 বার বন্দর আসা লাগছে। সো যা যা ইনফরমেশান দেওয়ার ছিল সব কিছু দিয়ে দিলাম, খাবার রিভিউ রেটিং সব কিছু দিয়ে দিলাম। এখানের লোকেশন লিঙ্কটা আপনার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সবার লাস্টে এসে যে কথাটা এখন বলবো সেটা হচ্ছে গিয়ে যে আমরা যে কাচ্চিটা নিয়েছি সেটা ছিল হাফ কাচ্চি। তো হাফ কাচ্চির প্রাইস হচ্ছে 180 টাকা, অ্যান্ড যদি এটা ডাবল হয় তাহলে অবভিয়াসলি প্রাইসটাও ডাবল হয়ে যাবে, যেটার মধ্যে আপনার 2টা মাটন পাবেন, লাইক 2টা মাটনের পিস পাবেন, 2টা এগ পাবেন, 2টা আলু পাবেন, সব কিছু ডাবল ডাবল থাকবে। তো ওইটার প্রাইস হওয়ার কথা ছিল হচ্ছে 360 টাকা, বাট ওনাদের এখানে ফুল কাচ্চির প্রাইসটা হচ্ছে 270 টাকা। সো আই থিঙ্ক এদিক দিয়ে অলরেডি লাইক 90 টাকার মতো একটা আর কি ই হওয়া যায়, কমতি হওয়া যায়। তো কেউ যদি আসেন কাপড় হিসেবে আসলে আই থিঙ্ক একটা ভালো ফায়দা নিতে পারবেন। সো কেউ বন্দরে আসলে অবভিয়াসলি ওনাদের কাছে এটা ট্রাই করতে পারেন। এদিকে ছিল আজকে ভিডিও, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন অ্যান্ড শেয়ার করতে পারেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ, টাটা বাই বাই, আল্লাহ হাফিজ, আয় আয় আল্লাহ হাফিজ।